তেমনি ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। জানি জানি এখন জানি এখন জানি একটু নর্মালটা হবে, নর্মালটা হবে, নর্মালটা নর্মালটা হবে, নর্মালটা হবে, নর্মালটা করতে দাদা। থানায় কেন হাতেশ্বরের বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শ্রী রামেন্দু সিংহ রায় একজন জনপ্রতিনিধি হয়ে যেইভাবে হিন্দু ধর্মের ভাবেকে আঘাত করেছে, সেই আঘাতের আপামর হিন্দুরা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে এবং নিন্দার ভাষা জানিয়েছে। রাম মন্দির নিয়ে উনি যেভাবে তাচ্ছিল্য করেছেন, কুৎসা রুটিয়েছেন রাম মন্দিরের বিষয় নিয়ে, এক কথায় নিন্দাজনক এবং এটা একটা হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজকে আমি আরামবাগ থানাতে এসেছি ওনার বিরুদ্ধে এফআইআর করার জন্য অভিযোগ করছি যে উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে কিভাবে কোনো বিশেষ ধর্মকে আঘাত করতে পারে, হিন্দু ধর্মকে আঘাত করতে পারে। হিন্দু ধর্মের ভাবে কে অধিকার দিয়েছে না, রাজনীতি সবাই করতে পারে। কোথায় কি এই ধরনের মন্তব্য করেছেন? একটা সভা থেকে মন্তব্য করেছেন তারকেশ্বর। তো রাজনীতি সবাই করতে পারে, ধর্মীয় বিশেষ ধর্মীয় ভাবে আঘাত করার অধিকার কারণ নেই। উনি সেটা করেছেন গতকাল, তারই ফলস্বরূপ আজকে আমি এসেছি আরামবাগ থানায় এফআইআর করার জন্য। এবং এইটা নিয়ে আমরা আরামবাগ সাংগঠনিক জেলায় সমস্ত হিন্দু ধর্মের মানুষকে একটা কথাই বলতে চাই যে এই তাচ্ছিল্য, এই অপমান আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। ওনাকে ক্ষমা চাইতে হবে এবং পুলিশকে বলবো, আইন আমাদের, আমরা আইনে বিশ্বাস করি যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওনার। উনি কেন এই কথাটা বলেছেন, রাম মন্দির, রাম হচ্ছে পুরুষোত্তম, রাম হচ্ছে আমাদের সবার মনের মধ্যে আছে, তাকে অপমানজনক কথাবার্তা, সেই মন্দির নিয়ে অপমানজনক কথাবার্তা বলার অধিকার ওনাকে কে দিচ্ছে, এটাই বিষয়। একদম কি বলবেন, উনি আমার অভিযোগপত্র জমা নিলেন, রিসিভ দিয়েছি, আমরা আরামবাগ থানায় করলাম, তারপর থানায় আগামীকাল হবে এফআইআর হবে। এবং যেটা আমাদের মূল দাবি যে হিন্দু ভাবাবেগকে রাম মন্দির নিয়ে, যেটা আমাদের গত 500 বছরেও করতে পারে, অনেক তপস্যার পর যে রাম মন্দির হয়েছে, রামলালার ধর্মস্থান আমাদের
সুপ্রিম কোর্টের রায়ে মোদীজির উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছে, সেইটাকে নিয়ে যেইভাবে তাচ্ছিল্য এবং অপমান করা হয়েছে এই বিষয়টা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিলাম এবং আমাদের এই বিষয় নিয়ে রাস্তায় নেমে আন্দোলনও হবে। হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কারণটা কী, কেন করল, কে অধিকার দিয়েছে করার জন্য, রাজনীতি করতে পারছে না, এই বিষয়গুলো আছে। আগামী দিনে এটা নিয়ে আমরা রাস্তাতেও নামব।